सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय श्री राम कृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहु। ॐ नमो श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहरिणे। ॐ नमो शिवाय। ॐ नमो शिवाय। ॐ नमो शिवाय। আমাদের এই শুভক্ষণ, এই শুভক্ষণে আমরা শ্রীরামকৃষ্ণ আলোর অধ্যাত্ম এই স্বাস্থ্যকেন্দ্র আজ যেন আমাদের কাছে, সমগ্র পৃথিবীর কাছে এক প্রদীপের শিখা। সেই প্রদীপের শিখার মতো শ্রীরামকৃষ্ণের বিভিন্ন জায়গায় বিভিন্ন আশ্রম। সেই আশ্রম যখন আমরা সেই আশ্রমগুলোকে মনে পড়ি, মনে করি যে আমরা সেই আশ্রমে গেছি, ঠাকুরের সেই কামার পুকুরে গেছি, ঠাকুরের সেই জয়রামবাটিতে গেছি, মায়ের জয়রামবাটি, তখন মনে হয় সেই গ্রাম, সেই কামার পুকুর এবং সেই জয়রামবাটি যেন আমাদের এক জীবন্ত আলোর প্রদীপ। একদিকে শ্রীরামকৃষ্ণের প্রদীপ, আর একদিকে সারদা মায়ের প্রদীপ, আর মাঝখানে আমরা। সেই অধ্যাত্ম আলোর শক্তি যেন আমাদেরকে সুন্দর করে ঘিরে রেখেছে। যারা এই আলোর কাছে এসে প্রদীপের মতো শিখার সেই স্বচ্ছ আলো গ্রহণ করছে, ঠাকুর এখানে বলেছেন কি অপূর্ব সেই ভাবনায় যে আমরা ঠাকুরের কাছে যখন আসি তখন যেন মনে হয় আমাদের অন্তর্দ্বীপ, অন্তর্দ্বীপ যেন জ্বলে উঠল, অর্থাৎ একটা সত্যের শিখা আমরা যেন দর্শন করতে পারছি আপন আপন শরীরের মধ্যে। সেই সত্যের শিখা আমাদের জীবনের এক যেন পাওনা, তিনি দান করছেন। এবং সেই আলোর যে শিখার স্বচ্ছ মন, সেই স্বচ্ছ মনের কাছে আমরা নিজেকে আরও বেশি উদ্ভাসিত করতে পারি এবং নিজের অন্তর্দ্বীপ যেন জ্বলে ওঠে। ঠাকুর বলছেন এক জায়গায় কি অপূর্ব প্রদীপের স্বভাব আলো দেয়া। তা প্রদীপ তো সদা সর্বদা আলো দিয়ে চলেছেন, ঠিক শ্রীরামকৃষ্ণের ধারণা, চিন্তা, ভাবনা সব যেন এক আমাদের এক একটা, তার বাণী ভাবনা যেন এক একটা দীপ্ত আলো। তিনি বলছেন প্রদীপের স্বভাব আলো দেওয়া। কেউ বা তাতে ভাত রাঁধছে, কেউ জাল করছে, কেউ তাদের ভাগবত পাঠ করছে, সে কি আলোর দোষ? কি অপূর্ব জিজ্ঞাসা। তো আমাদের যে হৃদয় প্রদীপ যে জ্বলছে তা কেবলমাত্র ঠাকুরকে দর্শন করবার জন্য, এবং জীবনের উদ্দেশ্যই তাই, ঈশ্বর লাভ করা। ঠাকুর বলছেন তার সকল ভাবনার মধ্যে, তাহলে আমাদের অন্তর্দীপ কি দেখতে চাইছে, সেই প্রদীপ দিয়ে ঠাকুরকে যেন আমরা দর্শন করতে পারি, তার অনুভব অনুভূতি, তার দেওয়া বাণী যেন আমাদের হৃদয় অন্তরে আরও প্রজ্বলিত হয় এবং নিজেরা স্বচ্ছ সরল আলোর মতো তৈরি হব। শুধু শ্রবণ নয়, আমরা বহু মহারাজের কাছ থেকে যেমন তাদের কাছ থেকে শ্রবণ করতে পারি, আগে যেমন আমি বহুবার শ্রবণ করেছি স্বামী রঙ্গনাথানন্দের, সেই স্বামী রঙ্গনাথানন্দের যে বাণী ভাষা, তার যে বক্তৃতা, সে 1990 সালে
আমরা বেলুর মঠে শ্রবণ করেছি। আজও যেন তার সেই স্মৃতি, তার রূপ, তার সেই চেহারা, তার সেই ভাষার আবেদন নিবেদন যেন আজ আমাদের মধ্যে সেই প্রদীপের মতো জ্বলছে। ঠিক তেমনি মা শারদামা, তিনি যেভাবে আমাদের অন্তরে যেন বারবার প্রদীপ জ্বালিয়েছেন, তাই বলছেন যে ঠাকুর কি অপূর্ব প্রদীপের স্বভাব আলো দেয়া, কেউ বা তাতে ভাত রাঁধছে মানব সেবার জন্য। মানুষকে দুটো সেবা দেবে, গরিবকে দুটো সেবা দেবে, অনাথকে দুটো সেবা দেবে, সেই জন্য সেই প্রদীপের আলোতে সে দুটো ভাত রাঁধছে, অন্ন যোগাচ্ছে। এই প্রদীপের আলো ভিন্ন, বাতির আলো ভিন্ন, আমরা কিভাবে সেই তার আলোতে রান্না রন্ধন। কেউ জাল করছে, কি আশ্চর্য, কেউ বা তার জীবনে কত রকম ভুল ভ্রান্তি করে চলেছে, কেউ তাতে ভাগবত পাঠ করছে, ভগবান বিষ্ণুর সেই পাঠ, সেই ভাগবত সভার যে যুদ্ধের যে কাহিনী, জ্ঞান যুদ্ধের যে কাহিনী, সেই গীতা পাঠ ভাগবত পাঠ সব সেই প্রদীপের আলোতে করে চলেছে। সে কি আলোর দোষ? আলো কিন্তু স্বচ্ছ। তো আমরা শ্রী রামকৃষ্ণ সারদা মায়ের যে বিন্দুমাত্র যদি তার নাম গুণগান, এও এক ধ্যান, তাকে স্মরণ করা, নিজের প্রদীপকে আরো প্রজ্বলিত করা। ঠাকুর তাই বলছেন, অর্থাৎ সে কি আলোর দোষ? অর্থাৎ কেউ ভগবানের নামে মুক্তি চেষ্টা করছে, কেমন করে মানব মুক্তির জন্য নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, একটা অনাথ শিশুকে, অনাথ কন্যাকে সেবা করা, মানব কল্যাণে সেবা করা। তাহলে তাই বলছেন, কেউ ভগবানের নামে মুক্তির চেষ্টা করছে, নিজেও মুক্তির পথ খুঁজতে পারছে, আবার আর একজনকে মুক্তির পথ দেখাতে পারছে, আবার কেউ চুরি করতে চেষ্টা করছে, সে কি ভগবানের দোষ? আর সেই আলো, সেই আলোই তো আমাদের কাছে প্রদীপ্ত জীবনের শক্তি। তাই সারা শরীর ময় অন্তরের যে সমস্ত মলিনতা দূর করে দিচ্ছে, তখন হৃদয়টা মনে হচ্ছে যেন ভরপুর হলো সেই অরণ্যের আঙ্গিনায় এসে ঠাকুরের চরণের সম্মুখে বসে। তাই আজ আমরা বিভিন্নভাবে শ্রীরামকৃষ্ণ ভাবনা, শ্রীরামকৃষ্ণ নাম আমরা উচ্চারণ করবার যে সুযোগ পেয়েছি তা তিনি করিয়েছেন, তিনি আলো দেখাচ্ছেন। ঠাকুর বলছেন কি অপূর্ব, যে যার যেমন ভাব তার তেমন লাভ। যদি আমরা সেই ঠাকুরের ভাবের মধ্যে থাকি, আপন ভাবের মধ্যে থাকি, আর ঠাকুরের জীবন লীলা শ্রবণ করার পর নিজেকে আমরা তৈরি করতে পারি, শোধন করতে পারি, সেই যে আপন আপন ভাবে নিজেকে শোধন করা, নিজের ভুল ত্রুটিগুলো সমস্ত অনুভব করা, নিজেকে নিজের মধ্যে বিচার করা, কোনটা সত্য, সেই সত্যের পথে কেমন করে যাব, কোনটা মিথ্যা, সেই মিথ্যাকে কিভাবে দূরে সরাব, সেই যে এক একটা আলোর প্রদীপ্ত ভাবনা, সেই ভাব ঠাকুরের মধ্য থেকে গ্রহণ করে আমরা নিজের মধ্যে গ্রহণ করতে পারব। কিন্তু আমরা কজন পারছি? ভগবান
ঠাকুর বলছেন ভগবান যেন সেই কল্পতরু, তিনি সেই সকল কিছু দান করছেন আমাদের অন্তরে বাহিরে, কিন্তু আমরা কতটুকু গ্রহণ করছি তার। ভগবান শ্রীরামকৃষ্ণ তার যখন সেই রূপ দেবী ভবতারিণীর সম্মুখে তাকে যখন আমরা দর্শন করছি, কেউ কেউ দেখছে মা ভবতারিণীকে দর্শন করতে গিয়ে দেখছে ঠাকুর রয়েছেন ঘরের মধ্যে, তখন ঠাকুরের সেই পুজো করার যে রূপ চেহারা সে সব যেন যখন মায়ের প্রসাদ দেওয়া হয়, ভবতারিণীর ঘরে যখন মাকে সমস্ত পূজারীরা প্রসাদ প্রসাদ দিয়ে ঘরটি বন্ধ করে দেয়, তখন মনে হয় যে স্বয়ং শ্রীরামকৃষ্ণ এসে প্রবেশ করলেন এবং মা ভবতারিণীকে তিনি এখনও খাইয়ে দিচ্ছেন, তিনি এখনও খাইয়ে দিচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। মা যেন বলছেন গদাই আয় আমাকে খাইয়ে দে, আমার আমার মুখে তোর হাত দিয়ে ভাত তুলে দে, অন্ন তুলে দে। কি অপূর্ব যেন সেই বোধ, সকল দর্শকবৃন্দ বাইরে দাঁড়িয়ে দেবী ভবতারিণীর পূজার ঘর পূজার পর বন্ধ হলো, কিনা মা প্রসাদ পাবেন আর ঠাকুর যেন সেখানে প্রবেশ করেছেন। আমরা সেই চিন্তার মধ্যে ভাবনার মধ্যে আপন আপন ধ্যানের মধ্যে অনুভব করছি যে মাকে এখন ঠাকুর খাইয়ে দিচ্ছেন, মা তার সেই অত বড় জিহ্বা ভিতরে নিয়ে ঠাকুরের কাছ থেকে পায়েস অন্ন ফল মূল সন্দেশ ঠাকুর সেবা করাচ্ছেন, মায়ের পয়ে এখন সেবা হচ্ছে, ব্রাহ্মণও বাইরে দাঁড়িয়ে আছে। তারপর কিছুক্ষণ বাদে ঠাকুর সেবা করে নিলেন, মাকে মায়ের সে মুখটা মুছিয়ে দিয়েছেন, আবার মা অত বড় জীব বার করেছেন, কারণ ভক্ত অভক্ত সবাই তো দর্শন করবে। এইবার ঠাকুর তার আপন আপন শক্তিতে তিনি তখন আবার চলে গেলেন সেই মহাশক্তির আড়ালে। এইবার তো আমরা দর্শন করছি, এই রূপ দর্শন যখন এই মন অনুভব করবে তখন হৃদয়ের মধ্যে মনে হবে এই তো ধ্যান, এই তো ঠাকুরের সেই কৃপা, তাকে দর্শন করতে পাচ্ছি। আজও ভবতারিণীর সেই গৃহের মধ্যে তখন মনে হলো, এইবার যখন ব্রাহ্মণেরা হাতে তালি দিয়ে এইবার দরজা খুলেছে, আবার দেখছি মা সেই অপূর্ব মূর্তি নিয়ে এসে দাঁড়িয়ে গেলেন শিবের বক্ষের উপর, তার চরণ তার সেই চতুর্বাহু তার সেই ত্রিনয়ন অত বড় মুকুট, কি অপূর্ব শাড়ি পরে মা এতক্ষণ সেবা করছিলেন। এই যে আমাদের এই ক্ষুদ্র ভাবনা, এক অধ্যাত্ম আলোর যে অনুভব অনুভূতি, তা আমাদের হৃদয়কে যেন হৃদয় দিয়ে পূজা হলো, পূজা হলো ধ্যানের অনুভবে স্বয়ং দেবী ভবতারিণীকে, দেবী দক্ষিণেশ্বরীকে, আর দর্শন হয়ে গেল পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের সেই রূপ, সেই সাদা সরু লাল পার একটা ধুতি করে গায়ে খানিকটা তার একটি অংশ ঠাকুর রয়েছেন, এবং মাকে সেবা করিয়ে তিনি কোথায় গেলেন
আজ যেন আমাদের সেই ধ্যান চক্ষু খুঁজে বেড়াচ্ছে, ঠাকুর তুমি কোথায় গেলে, মাকে আমরা দেখতে পাচ্ছি আবার। মা সেবা করলেন, যেন উকি মেরে দেখতে ইচ্ছে হচ্ছে কোন কোন আহারগুলো কমে গেছে। হ্যাঁ কমেছে, ঠাকুরের হাতের চিহ্ন, মায়ের সেই মুখের দিকে তাকিয়ে দেখি এখনো কি অন্নের একটু অংশ লেগে আছে। না, শ্রী রামকৃষ্ণ তিনি সেই নিষ্ঠার সঙ্গে অতি সত্তর সুন্দর করে মায়ের সিমুখটাও খাইয়ে দেবার পর পরিষ্কার করে দিয়েছেন। আজ এইটুকু এই অনুভব ধ্যান পবিত্র সুর দিনের পর দিন আজ আমাদের এই শ্রীরামকৃষ্ণ অধ্যাত্ম আলোর স্বাস্থ্যকেন্দ্র, যে আমরা মনের অনুভূতিতে ঠাকুরকে স্পর্শ করতে পারি ধ্যানের মধ্য দিয়ে। এইটুকু বলে পবিত্র সুর আজ বারে বারে আসছে আমাদের কাছে, তাই আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠান দর্শন করে অনুভব করে শ্রবণ করে আপনারা একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, এই বলে এখানে শেষ করছি। তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিরীতম কলমসাফহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি ঘৃণন্তি হরিদা জনা। জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির, জয়, নমস্কার।